স্বাধীন ভারতের নাগরিক হয়েও দু ফোঁটা পানীয় জলের জন্য গলা শুকিয়ে কাঠ হয়ে চলেছে কাঞ্চনপুরের পূর্ব শান্তিপুর এলাকার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অটল জলধারাসহ অন্যান্য সবকটি প্রকল্প এখানে আসলেই হাঁটু গেড়ে বসে পড়ছে এ যেন কিডনিতে হার্ট অ্যাটাক হবার উপক্রম দীর্ঘ ত্রিশ বছর ধরে বিশুদ্ধ পানীয় জলের দাবিতে লড়াই করে চলেছেন পূর্ব শান্তিপুরের বাসিন্দারা অবশেষে প্রায় দশ বছর পূর্বে সরকারি অর্থে একটি পাকা কুয়া নির্মাণের কাজ শুরু হয় এলাকা জুড়েই স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস ফেলার অপেক্ষায় ছিলেন এলাকাবাসীরা কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মাঝ পথে থমকে দাঁড়ালো নির্মাণ কাজ বর্তমানে এই কোটি আগাছা প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে বলে এলাকাবাসীরা অভিযোগ তুলেছেন আমরা আইলে হকল কাজ হইব এই প্রতিশ্রুতিতেই কত নির্বাচন গেল কিন্তু জলের আরাধনা আর পূর্ণ হলো না নির্বাচিত জনপ্রতিনিধিও পকেটে হাত পুড়ে বসে আছেন ফলে নদী নালার জল ব্যতীত পূর্ব শান্তিপুরের বাসিন্দাদের কপালে বিশুদ্ধ জলের সোহা ঘটলো না আপনার নাম কি সুভাষ মাল এই গ্রামের নাম কি পূর্ব শান্তিপুর কত কত নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড আচ্ছা এই জন্য দেখলাম আমরা এই ট্যাঙ্কিটা পরে আছে এখানে কতদিন যাবৎ পরে আছে এই ট্যাঙ্কিটা আট দশ বছর রইব আট দশ বছর হ্যাঁ তখন আপনাদের কমপ্লেইনটা কি কমপ্লেনটা বিনা সাফায় মানে এখানে ডাকনা দিয়া দিছে এখানে তো আবর্জনার পুরা রইছে এটা জলটা খাইলেও তো মানে মানুষ অসুখ বিসুখ হইব আমরা সুবিধা সুবিধা হইলো জলের লাগি তো খুব কষ্ট কোনোখানে জলের পাওয়া যায় না এই পুনা কুনা হো দূরে দূরে যে কাঁচা কল থাকে জল আনা হয় বর্তমানে আপনারা কোথা থেকে পানি এটা অনেক দূরেই সড়া উড়া দিয়া গত্ত উত্ত দিয়া জল খাই আমরা মানে জলের জন্য খুব অসুবিধা হচ্ছে খুব জলের জন্য খুব অসুবিধা বাল্টিতে কোনো বালতি দিয়ে জল তোলা যেত যদি মুই মোটর উটোর যদি ফিটিং হইতো তে গিয়া মানে জলটা তোলা গেল মোটর সাহায্যে মানে উপরে যদি ট্যাঙ্কি হয় আরও কিছু জলটা স্টক থাকবে যে জলটা মানে এটা সাপ্লাইয়ের মতো বাস আচ্ছা এখন কি আপনারা মোটর চাইছেন হ্যাঁ মোটর লাগে আমরা মোটর যদি না হয় তো কোনো সুবিধাই হইব না জল হাত দিয়ে বালতি দিয়ে জল তোলা যাবে না তোলার কোনো সম্ভব নাই একবারে ট্যাঙ্কি এখানে কুয়ার ভিতরে তো একবার আবর্জনা ভর্তি জঙ্গল হয়ে গেছে এখানে আবার মুখ বন্ধ করে দিছে এখানে জলটা কেমনে করিয়া খাইব মানুষ খাইলেই তো মানে মানুষে অসুখ বিসুখ হইব আমরা জলের লাগে খুব কষ্ট জলটা মানে মোটর দিয়া সাহায্যে হোক যেমনে হোক এই জলটা পরিষ্কার করিয়া দিলে মানে খুব সুবিধা হইলো এই জলটা মানে খাবার মতো নাই একবারে নোংরা জল এই জলটা কীরকম করিয়া মানুষের ব্যবহার করবো সরকার কাছে আমার এই আবেদন যেমন জলটা আমরা পাই পরিষ্কার করিয়া দিয়ে আমরা জলটা ব্যবহার যেমন করি সরকারের এইখানে আমরা দাবিটা চাই ଦୟାନନ୍ଦ ଚୌଧୁରୀ ରିପୋର୍ଟ ତ୍ରିପୁରା ପାଇାୟନିଆର